ওরে বাবা, যে শীত পড়েছে, তাড়াতাড়ি বাসায় না গেলে জমি কুলপি হয়ে যাব একদম। কেন যে মরতে দাওয়াত খেতে গিয়েছিলাম তা কে জানে, এবার জমে মরি আর কি। এই গেলাম রে, বাপ রে বাপ, ও কে রে মরকট, আহ রাস্তার মাঝে ভূতের মতো বসে আছিস। কথাটি বলে জরাজীর্ণ লোকটির দিকে তাকাতেই তড়িতাহতর মতো চমকে উঠলাম। রায়হান, তুই তুই বেঁচে আছিস? আরে বিজয় যে, কেমন আছিস ভাই তুই? আরে আমার কথা বাদ দে, তুই এতদিন কোথায় ছিলি? আমরা তো সবাই জানি তুই মরে গিয়েছিস। ঠিকই জানিস, এটাকে বেঁচে থাকা বলে না রে, আমি অনেক আগেই মরে গিয়েছি। বেঁচে আছে শুধু আমার এই জরাজীর্ণ খোলসটা। মানে কি পাগলের মতো কি সব বকছিস তুই? আরে এই তোর অন্ধকারে ফোবিয়া আছে? অল্প অন্ধকারেই না তুই সেন্সলেস হয়ে যাস, তাহলে এত অন্ধকারের মধ্যে কিভাবে বসে আছিস? আমার এখন আর অন্ধকারে ভয় হয় না রে। কি, এটা কিভাবে হতে পারে? আমার স্পষ্ট মনে আছে ডক্টর আঙ্কেল তোকে চেক আপ করে বলেছিল। শোনো বাসা, তোমার এই ফোবিয়াটা থার্ড স্টেজে আছে, এইটা কোনোভাবে শেষ করা সম্ভব নয়। তুমি কিন্তু কোনোভাবেই অন্ধকারে থাকবা না, রাতে ঘুমানোর সময়ও আলো জ্বালিয়েই ঘুমাবে, নইলে কিন্তু জীবন সংশয় হতে পারে। এখন আর অন্ধকার বা অশরীরী এমন কোনো জিনিসকে ভয় হয় না ভাই, সময় বদলাইছে তাই না? হ্যাঁ তা তো বদলাইছে, বাট কেমনে কি? আর তুই বাসায় যাস নাই কেন? বাসায় আমি আর ফিরবো না রে, আমি সবার কাছে আগেই মরে গিয়েছি, এখন আর ফিরে কি হবে বল? তাছাড়া আমি ভালো আছি, অনেক অনেক বেশি ভালো আছি। কিন্তু তোর এই অবস্থা হলো কিভাবে এটা তো বল। ভাই বিশ্বাস কর, আমি তোকে এভাবে দেখতে পাবো একদমই আশা করিনি। আমার হতবিহম্বিত প্রশ্ন শুনে রায়হান কিছুটা সময় আমার দিকেই তাকিয়ে থাকল, এবং পরক্ষণেই আমার প্রশ্নের ঠিক অপোজিট একটা প্রশ্ন আমার কাছে জিজ্ঞাসা করল। আচ্ছা ভাই, তোকে যদি জিজ্ঞাসা করা হয় তোর প্রিয় মানুষটিকে বাঁচানোর জন্য তোর হৃৎপিণ্ড তাকে দিয়ে দিতে হবে, তুই কি পারবি নিজের এই শখের জীবনটাকে শেষ করে দিতে? হ্যাঁ কী সব ভুলভাল বকছিস তুই, এভাবে কারোর জন্য কেন নিজের জীবনটাকে দিয়ে দিব? তাছাড়া প্রিয় মানুষটি কখনোই আমাকে মেরে ফেলতে চাইবে না, যদি চায় সে আমার প্রিয় হতেই পারে না। ঠিকই বলেছিস, মানুষ নিজেকে সব থেকে বেশি ভালোবাসে, আর কাউকে না। কিন্তু তোর এই অদ্ভুত প্রশ্নের মানেটা কি? তোর মনে আছে গত 5 বছর আগে আমি দার্জিলিং গিয়েছিলাম হায়ার স্টাডির জন্য? তার সাথে এই প্রশ্নের সম্পর্কটা কি? সেদিন দার্জিলিংয়ের ট্রেনে উঠেই আমার শরীরটা শিউরে উঠেছিল, আমার কামরাটি যেমন অন্ধকার ঠিক তেমনই শুনশান। মুহূর্তে উপলব্ধি করলাম আমার হাত পা অবশ হয়ে যাচ্ছে,
কিন্তু তখন আর কিছুই করার ছিল না। ট্রেনটি ততক্ষণে ছেড়ে দিয়েছে। হালকা টিমটিমে আলো দেখে জানালার কাছে একটি সিটে গিয়ে বসেছিলাম। আশা ছিল পরের স্টেশনেই কামরা পরিবর্তন করব। তাতে যদি পুরোটা রাস্তা আমাকে দাঁড়িয়েও যেতে হয় তাও ভালো, তবে এই অন্ধকারের মধ্যে আর এক মুহূর্ত থাকব না আমি। এমনটা ভাবতে ভাবতেই কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ট্রেনে হুইসেল বেজে উঠতেই চমকে উঠলাম এবং উঠেই তড়িতাহতর মতো নিজের মধ্যে একটি শিহরণ অনুভব করলাম। পুরো কামরাটা অন্ধকার। কি লাইট কোথায় গেল? দুবার চিৎকার করে বললাম, লাইট জ্বালাও, কেউ আছো? এই কামরার লাইটটা কেউ জ্বালাও। কিন্তু আমার ডাকের কেউ কোনো সাড়া দিল না। এমন সময় আমার শরীরে সব রক্ত হিম করে দিয়ে আমার কানে ভেসে আসলো একটি শব্দ। হ্যাঁ, এটা যে একটি নূপুরের শব্দ তাতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। খেয়াল করলাম শব্দটা ধীরে ধীরে আমার দিকেই এগিয়ে আসছে। ভয়ে আতঙ্কে আমি চিৎকার করে উঠলাম, না না, আমাকে মেরো না, আমাকে মেরো না। এই যে শুনো, আমি আপনারই মতো একটি জলজন্ত মানুষ। কণ্ঠস্বরটি শুনেই মেয়েটির দিকে ফিরে তাকালাম। কাঁপা কাঁপা কণ্ঠে জানতে চাইলাম, কে আপনি? আর চলুন তো ট্রেনে, উঠলেনই বা কিভাবে? আরে ধ্যাত, আপনাকে শুধু ভীতুই ভেবেছিলাম, এখন তো দেখছি আপনি আস্ত একটা গাধা। আরে চলন্ত ট্রেনে উঠতে যাব কেন? অন্য কামরায় ছিলাম। তবে ওদিককার কামরাগুলোও শুনছেন গড়ের মার। একা একা ভালো লাগছিল না, তাই একটু হাঁটতে বেরিয়েছিলাম। আর এই কামরায় এসেই পেলাম তো, পেলাম কাকে? এই আপনার মতো একটা ভীতু গোবেচারাকে। এই আমি কিন্তু একদম ভীতু গোবেচারা নই। আপনি বা অন্ধকারের মধ্যে নূপুর পায়ে ওভাবে পেতনি শেষে হেঁটে বেড়াচ্ছেন কেন? হ্যাঁ, কথাকার ভূতনি কথাকার। ওলে আমার থাওতি বাবু, তাহলে ফোনের ফ্ল্যাশ লাইটটা অফ করে দিই তাহলে। এই না, এমনটা একদম করো না কিন্তু, প্লিজ। এই শোনো না, তুমি কি আমার সাথে একটু বসবে? এমনি যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে। সব জারি চুরি শেষ, বসবো না? তাই এতক্ষণ ধরে একা একা ঘুরছি কেন? এই নিষ্প্রাণ ট্রেনের কামরায় একটা প্রাণের অস্তিত্ব খোঁজার জন্যই তো, তাই না? এই কথা বলে মেয়েটি আমার সামনে সিটে এসে বসল। অন্ধকারে চোখ সয়ে গিয়েছিল, তাই এই অন্ধকারে মেয়েটিকে স্পষ্ট দেখতে পারছিলাম। ওহ, কি অপরূপ সুন্দর মেয়েটি! আমি মোহগ্রস্ত হয়ে তার দিকে তাকিয়েছিলাম। এমন সময় মেয়েটি বলে উঠল, এই আমি পেতনি নই। হ্যাঁ, না, যেভাবে আমার দিকে তাকিয়ে আছেন তাতে মনে হচ্ছে এক্সরে মেশিন দিয়ে আমার মধ্যে প্রাণের অস্তিত্ব আছে কিনা বোঝার চেষ্টা করছেন। আরে আমি মানুষ, ভূতনি বা পেতনি নই। ও সরি সরি সরি, আসলে আপনি ভীতুরাম কোথাকার। এরপর আমি আর সেই মেয়েটি সারা রাত গল্প করেই কাটাই। মেয়েটি তার নাম বলেছিল আকিদা। আমি তাকে আমার অন্ধকারের ভয় আর ডাক্তারের সব কথাই বলেছিলাম। অল্প পরিচয়ে যে একটি মানুষকে কতটা আপন আর ভরসার মনে হতে পারে তা আকিদাকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। এভাবেই কথা বলতে বলতে জানি না কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম।
ঘুমটা ভেঙে যায় কোনো একটি মানুষের গরম নিঃশ্বাসের দমকায়। চোখ খুলেই দেখি পাখিদা আমার দিকে ঝুঁকে পড়ে ও আমারই বুকের উপর লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। কি করছেন আপনি, এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? হ্যাঁ, এই হৃৎপিণ্ড কি অদ্ভুত জিনিস, তাই না? ধক 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 করে অল টাইম চলতেই থাকে, এর কোনো বিশ্রাম নেই। এটা চললে মানুষ জীবিত, আর না চললে আমারই মতো একটি জড় দেহ মৃত। কি আপনি? সরি, ক্ষমা করবেন, আসলে আপনার এই টি শার্টের ডিজাইনটা একটু দেখছিলাম। কি অদ্ভুত সুন্দর ডিজাইনটা। আপনার সাথে আমি আর কখনো কথাই বলবো না। এভাবেই সারা রাত আমাদের খুনসুটি চলতেই থাকে। একটা সময় আমরা দুজনই যে যার মতো গন্তব্যে চলে যাই, কিন্তু আকিদার সাথে আমার রোজ কথা হতো। ধীরে ধীরে আকিদা আমার এত কাছের মানুষ হয়ে গিয়েছিল যে তাকে আর আমার অনুভূতিগুলো ব্যক্ত করা লাগতো না। আমার কষ্টে নিজে কষ্ট পেত, আমার খুশিতে খুশি হতো, আমি ভয় পেলে আমার ঢাল হয়ে দাঁড়াতো। এমনই একদিন মাঝরাতে ওর সাথে কথা বলছি, এমন সময় হঠাৎ পাওয়ার কাট। আমি আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠি, অন্ধকার অন্ধকার, কেউ লাইট চালাও, কেউ অন্ধকারকে দূরে সরাও, লাইট চালাও প্লিজ। রেহান, শান্ত হও, শান্ত হও, ভয় লাগে অন্ধকার। এইদিকে আমার দিকে তাকাও, এই দেখো আমার দিকে তাকাও। এটা বলে আকিদা তার ঘরের লাইট অফ করে দিয়েছিল এবং তার ঠিক মুখের সামনে একটি প্রজ্বলিত মোম এনে রেখেছিল। মোমের সেই স্নিগ্ধ আলোয় আকিদাকে মায়াবিনী নীহারিকার মতো লাগছিল। আমি বিমোহিত হয়ে ওর দিকেই তাকিয়েছিলাম। আমি যে একটি অন্ধকার রুমে একা একা বসে আছি সেই দিকে আমার একদমই খেয়াল ছিল না। কি দেখছো? আলো, মায়াবিনী, আলোকে দেখছি আমি। ইউ নো হোয়াট, ইউ আর ম্যাজিক্যাল আকিদা। বিশ্বাস করো, আমার একদম ভয় করছে না এখন। চিন্তা করো না, জীবনে যত বড়ই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমি তোমার আলো হয়েই সর্বদা পাশে থাকব। তোমাকে আর কখনোই আমি ভয় পেতে দেব না। আলো, চলো না দুজন বিয়ে করে ফেলি এবার। এটা হয় না রায়হান, আমি তোমাকে আগেও বলেছি আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। তোমার আর আমার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তবে এটাও সত্যি, আমি তোমাকে ভীষণ রকম ভালোবাসি। কিন্তু কিসের এত পার্থক্য? যতবার তোমাকে এই নিয়ে প্রশ্ন করেছি তুমি ততবার এড়িয়ে গিয়েছো। আমরা দুজনেই দুজনকে চাই, তাহলে কেন আমরা এক হতে পারবো না? তোমাকে কখন বললাম আমরা এক হতে পারবো না? তবে এটাও সত্যি, তুমি জীবিত থাকতে আমাকে কখনোই পাবে না। কথাটি বলেই আকিদা ফোন কেটে দিয়েছিল। এভাবেই সব ঠিকঠাক চলছিল। হঠাৎ একদিন আকিদার একটি SMS পেলাম। মিট মি ইন কমপ্লেক্স ফুড হল এট 9, তোমাকে কিছু কথা বলার আছে, যদি সব শুনে তোমার ভালো লাগে তাহলে কালই আমরা বিয়ে করে নিব, আর যদি ভালো না লাগে তুমি আমাকে ছেড়ে দিতে পারো। আমি তো খুশিতে এক লাফ দিয়ে উঠলাম, কারণ আমি ভালোভাবে জানি আমার আলো যাই বলুক না কেন আমার তাতে খারাপ লাগবেই না। আর খারাপ লাগবে না মানে, এই রাতটা পার হলেই আমরা দুজন চিরদিনের জন্য এক হয়ে যাব। কাজেই উত্তেজনায় সারা রাত আর ঘুম হলো না সেদিন রাতে আমার। পরদিন আমি ঠিক সকাল 9টায়
কমপ্লেক্স ফুড হলে পৌঁছে যাই। সেখানেই সারা দিন অপেক্ষা করেছি, তবে আলো আর এলো না। ও, এবার বুঝতে পেরেছি তোর এই অবস্থার কারণ। দেখ ভাই, পৃথিবীতে এমন অনেক ছলনাময় মেয়ে আছে, এমন অহরহ ঘটছে, তুই শুধু একাই নোস যার সাথে এমনটা হয়েছে। কি একটা স্বার্থপর মেয়ের জন্য নিজের জীবনটাকে এইভাবে শেষ করে দিচ্ছিস? হ্যাঁ, দেখ গিয়ে অন্য কার সাথে ভেগেছে। আর তোর দিকে দেখ, সে মেয়েটির জন্য তোর আজ এই অবস্থা। আমার কথার কোনো প্রভাব রায়হানের উপর পড়ল না মনে হলো। ও আপন খেয়ালেই বলতে লাগলো, সেদিনের পর দুইটা দিন কেটে যায়, আমার ইমেইল বক্সে একটি মেইল আসে। মেইলটি পড়েই আলো যে কেন আসতে পেরেছিল না তা জানতে পারি আমি। কি লেখা ছিল মেইলটায়? আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমি একজনের সাথে ভেঙেছি, এমন কিছু লেখা ছিল, তাই না? প্রিয় বিতুরাম, তুমি যখন এই মেইলটা পাবে তখন আমি এই পৃথিবী থেকে অনেক অনেক দূরের একটা সফরে বেরিয়ে গিয়েছি। তোমাকে বারবার বলতাম না আমরা এক হতে পারবো না। আসলে আমার হার্টে জন্ম থেকেই দুটো ফুটো ছিল, যার জন্য আমার জীবনটা একটি অনিশ্চয়তার মধ্যে থেকে গিয়েছে। যেদিন তোমার সাথে আমার প্রথম ট্রেনে দেখা হয়, ওই দিন আমার পরিবারকে ছেড়ে আমি পালিয়ে এসেছিলাম। আসলে আমাকে নিয়ে তাদের উদ্বেগ উৎকণ্ঠা আমি আর সহ্য করতে পারছিলাম না। তাদেরও তো জীবন, তাই না? কিন্তু আমার ভাগ্যটা দেখো, এক মায়া কাটাতে গিয়ে তোমার মায়ায় গভীরভাবে জড়িয়ে গিয়েছিলাম। আবারও বাঁচার ইচ্ছা, কাউকে ভালোবেসে চিরতরে জীবন কাটিয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু এই স্বপ্ন যে অচিরেই দুঃস্বপ্ন হয়ে যাবে তা আমার থেকে ভালো আর কে জানতো বলো? তাই তোমাকে বারবার বলতাম আমরা এক হতে পারবো না। আসলে আমার জীবনের সাথে জড়িয়ে তোমার জীবনটাও নষ্ট হয়ে যাক এটা আমি চাইনি, কিন্তু আমি হেরে গিয়েছিলাম জানো, হেরে গিয়েছিলাম তোমাকে একটাবার নিজের করে পাওয়ার ইচ্ছাটার কাছে। তাই ভেবেছিলাম তোমাকে সব বলে দিব, অন্তত একটা দিন বা একটা মাস অথবা একটা বছর তো তোমার সাথে আমার থাকা হবে, সেটাই আমার বড় প্রাপ্তি। তবে ভাগ্য এবারও আমার সীমারেখা টেনে দিল। ওই দিন রাতেই আমি বুকে ব্যথা নিয়ে হসপিটালে ভর্তি হই, ডক্টর সময় দিয়ে দিয়েছিল। আমার হাতে আর মাত্র কয়েক ঘন্টা আছে, তাই যাওয়ার আগে তোমাকে সব কথা মেল করে যাচ্ছি। ভালো থেকো বিতুরাম, ভুলে যেও না যেন তোমার আলো তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসে, আর মৃত্যুর পরেও তোমার আলো হয়েই আজীবন তোমার হয়েই থাকবে। ইতি তোমার আলো। ইমেলটি শুনে আমার শরীর শিউরে উঠেছিল। ছি, আমি আকিদাকে কি ধরনের মেয়ে ভেবেছিলাম? রায়হানকে সমবেদনা জানাতেই যাব, খেয়াল করলাম ও কখন যেন আমার পাশ থেকে উঠে সামনের অন্ধকার রাস্তার দিকে হাঁটতে শুরু করেছে। ঠিক তখনই এ একটা জিনিস দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল মুহূর্তেই। সাথে রায়হানের অন্ধকারের প্রতি ভয় চিরতরে দূর হয়ে যাওয়ার কারণটাও স্পষ্ট বুঝতে পেরেছিলাম আমি। রায়হান হেঁটে যাচ্ছে এবং ওরই পাশে ওর হাত ধরে বাতাসে ভাসছে একটি প্রজ্জ্বলিত নারী অবয়ব, যার শরীরে হালকা নীল আলোক ছটা এসে রাস্তাটিকে আলোকিত করে দিচ্ছে।
চকিতেই আদর বলা একটি কথা মনে পড়ে গেল আমার। সে বলেছিল, চিন্তা করো না, জীবনে যত বড়ই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমি তোমার আলো হয়েই সর্বদা পাশে থাকব। তোমাকে আর কখনোই আমি ভয় পেতে দেব না। অচিরেই আমার চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল, আর মন বলে উঠল, রায়হান তোর কোনো ভয় নেই রে ভাই, আলো তার কথা রেখেছে।